5 দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কোচবিহার পৌঁছে সেখানে তিনি রাত্রিবাস করবেন, সোমবার যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। এরপর কোচবিহার থেকে সোজা যাবেন উত্তরকন্যায়। এই দফায় উত্তরবঙ্গে জেলাগুলির পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়াতেও প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে উত্তরবঙ্গে মমতার সফরকে ফের কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাব। উত্তরবঙ্গে যাচ্ছেন, মাঝে মাঝে যান, একটু মোমো টোমো তৈরি করবেন, চা বাগানে গিয়ে একটু ছবি টবি তুলবেন, রাস্তায় একটু মর্নিং ওয়াক করবেন, করে আসবেন, ভিড়ে অসুবিধা কিছু নেই। সিট পাবেন না, সিট বিজেপি পাবেন।